কোনো দেশ রাশিয়ায় পরমাণু হামলা করলে পৃথিবী থেকে মুছে ফেলা হবে হুঙ্কার পুতিনের। ইরানি ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা। এক বছরের মধ্যে ইসরায়েল সৌদির সম্পর্ক স্থাপিত হতে পারে। রাশিয়ার ১৯০০ কোটি ইউরোর সম্পদ জব্দ করল ইইউ। আফগানিস্তানে আমেরিকার অর্জন রক্ত, হানাহানি আর পরাজয় দাবি ইরানের প্রেসিডেন্টের। ফখরুল আব্বাসের গ্রেপ্তারের খবর গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমসে। সবশেষে জানবেন চাকায় চালিত দুর্ঘ। ইউক্রেনে ভারী অস্ত্র ও বর্মে সজ্জিত আর্মার ট্রেন ব্যবহার করছে রাশিয়া। কোনো দেশ রাশিয়ায় পরমাণু হামলা করলে পৃথিবী থেকে মুছে ফেলা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কোনো দেশ রাশিয়ার উপর পরমাণু হামলা চালানোর সাহস দেখালে পৃথিবী থেকে সেই দেশকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ডেইলি মেইল জানিয়েছে, কিরগিজস্থানে আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে পুতিন এই সব কথা বলেছেন। রুশ প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার তরফ থেকে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহারের কোনো নির্দেশনা নেই, তবে আক্রমণের শিকার হলে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসোনিক অস্ত্র দিয়ে শক্তিশালী জবাবের নিশ্চয়তা রয়েছে। পুতিন সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে সংঘাতের অবসান ঘটাতে হলে শেষ পর্যন্ত একটি চুক্তি করতে হবে। তিনি দাবি করেছেন, ক্রেমলিন একটি চুক্তিতে পৌঁছানোর জন্য পথ খোলা রেখেছিল, তবে এও বলেছিল পশ্চিমা দেশগুলো এবং ইউক্রেনীয় শক্তির উপর তার আস্থা প্রায় শূন্য। জার্মানির একটি ম্যাগাজিনে বুধবার দেওয়া সাক্ষাৎকারে সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, মিনস্ক চুক্তি ছিল ইউক্রেনকে প্রতিরক্ষার জন্য প্রস্তুত হওয়ার সময় দেওয়ার একটি চেষ্টা। ইরানের ড্রোন কেনার অজুহাতে রাশিয়ার উপর মার্কিন নিষেধাজ্ঞা। ইসলামী প্রজাতন্ত্র ইরান থেকে ড্রোন কেনার অজুহাতে ইরানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর, পেন্টাগন। আমেরিকা দাবি করছে, ইরানের কাছ থেকে ড্রোন কিনে সেগুলো ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে তেহরানের কাছ থেকে কামিকাজের ড্রোন কেনার জন্য অভিযুক্ত করেছে। তবে রাশিয়া এবং ইরান দুই দেশই এই দাবি জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। শুক্রবার হোয়াইট হাউসে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কির্বি বলেন, ড্রোন কেনার ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান একেবারে অগ্রভাগে ছিল তাদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এক্ষেত্রে তিনি রাশিয়ার অ্যারোস্পেস ফোর্স এবং 92তম রাষ্ট্রীয় ড্রোন কেন্দ্রের নাম উল্লেখ করেছেন। আমেরিকা দাবি করে আসছে, রাশিয়া ইরানের কাছ থেকে বিভিন্ন অস্ত্র এবং ড্রোন কিনেছে যা তেহরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের সামিল। এক বছরের মধ্যে ইসরায়েল সৌদির সম্পর্ক স্থাপিত হতে পারে, এমন ভবিষ্যৎবাণী করলেন জাতিসংঘে ইসরায়েলের সাবেক দূত ড্যানি ড্যানন। তিনি রোমে অনুষ্ঠিত হওয়া আব্রাহাম অ্যাকর্ডস গ্লোবাল লিডারশিপ সামিটে যোগ দিয়ে এই কথা বলেন। 30 দেশের প্রতিনিধিরা ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই চুক্তির প্রধান কারিগর ছিলেন। এই চুক্তি অনুযায়ী 2020 সালে ইসরায়েল 4 আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে, তবে এরপর নতুন কোনো দেশ আর এই চুক্তিতে প্রবেশ করেনি। ড্যানন দাবি করেছেন, নেতানিয়াহু যেহেতু আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে, এখন আব্রাহাম চুক্তি আবারও গতিশীল হবে। তার প্রথম সফরই হবে আবুধাবিতে, এরপর সৌদি আরবও এতে যোগ দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। ড্যানন নিজেও নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। তিনি বলেন, এই আব্রাহাম অ্যাকর্ড একদিনে আসেনি, সব থেকে কঠিন অংশটি ছিল এই চুক্তিকে মানুষের সামনে নিয়ে আসা। আমরা বহু বছর ধরে সৌদিদের সঙ্গে যোগাযোগ রাখছি। মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা এবং নিরাপত্তার স্বার্থে জাতিসংঘে সৌদি আরবের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কাজ করেছি। এখন তাদের এই আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া শুধু সময়ের ব্যাপার। রাশিয়ার ১৯০০ কোটি ইউরো সম্পদ জব্দ ইইউয়ের। ইউক্রেনের সামরিক হামলার কারণে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের। ওই নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার ধনকুবের ও প্রতিষ্ঠানের ১৯০০ কোটি ইউরো সম্পদ জব্দ করেছে ইইউভুক্ত কয়েকটি দেশ। ইইউয়ের পরিসংখ্যান অনুসারে বেলজিয়াম 350 কোটি ইউরো, লুক্সেমবার্গ 250 কোটি, ইতালি 230 কোটি এবং জার্মানি 220 কোটি ইউরো সম্পদ জব্দ করেছে। এছাড়া ইউরোপিয়ান ব্লকের ফ্রান্স, অস্ট্রিয়া, স্পেন এবং আয়ারল্যান্ড প্রতিটি দেশ 100 কোটি ইউরোর বেশি সম্পদ জব্দ করেছে। জব্দকৃত সম্পদ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের পেছনে ব্যয় করার কথা ভাবছে ইউরোপীয় ইউনিয়ন। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর রুশ অর্থনীতির বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন আগ্রাসনে ভূমিকা রাখার অভিযোগে প্রায় 1200 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইইউ। আফগানিস্তানে অবস্থানের মাধ্যমে রক্ত, হানাহানি ও পরাজয় ছাড়া আর কিছুই অর্জন করতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এই কথা বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি।
তিনি আজ তেহরানের সাংস্কৃতিক বিপ্লব বিষয়ক উচ্চ পরিষদের 38তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় এই কথা বলেন। রাইসি বলেন, এই অঞ্চলের চাহিদা ও বাস্তবতাকে উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। এ কারণে বারবারই তারা ব্যর্থ হয়েছে। আফগানিস্তানে তারা 20 বছর ছিল, কিন্তু রক্ত হানাহানি ও পরাজয়ের গ্লানি ছাড়া আর কিছুই পায়নি। এ সময় তিনি সমাজের মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপর গুরুত্ব আরোপ করে বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যুগে সমাজকে সীমাবদ্ধ করা সম্ভব নয়, কিন্তু জনগণ বিশেষ করে তরুণ সমাজকে সাংস্কৃতিক পথ নির্দেশনা দিয়ে সঠিক পথে পরিচালনা করতে হবে। এর ফলে সাংস্কৃতিক আগ্রাসন এবং চিন্তা ও বিশ্বাসের উপর আঘাত ঠেকানো সম্ভব হবে। ফখরুল আব্বাসের গ্রেপ্তারের খবর গার্ডিয়ান নিউ ইয়র্ক টাইমসে। রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ান এবং দ্য নিউ ইয়র্ক টাইমস। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই সংঘাতের দিকে যাচ্ছে, প্রতিবেদনে এরকম পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত 3টার দিকে নিজ নিজ বাসা থেকে এই দুই নেতাকে আটক করে পুলিশ। প্রথমে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে তাদেরকে ডিবি অফিসে নেওয়ার কথা জানানো হয়েছিল। পরে নয়াপল্টনে পুলিশের উপর হামলার পরিকল্পনা ও উস্কানি দেওয়ার অভিযোগে পল্টন থানায় করা মামলায় মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখানো হয়। চাকায় চালিত দুর্গ। ইউক্রেনে ভারী অস্ত্র ও বর্মে সজ্জিত আর্মার ট্রেন ব্যবহার করছে রাশিয়া। রুশ বাহিনীর এক ভিডিওতে দেখা যায় বর্ম দ্বারা সুরক্ষিত একটি আর্মার ট্রেন, জানালাগুলোয় সেনাদের সতর্ক অবস্থান, অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামান তাক করে আশেপাশের এলাকায় আকাশে নজর রাখছে। ভারী মেশিন গান ও স্নাইপার রাইফেলে সজ্জিত সেনাদেরকেও দেখা যায় তাতে। 23 মিলিমিটার অ্যান্টি এয়ারক্রাফট গানগুলো ট্রেনের পেছনে উন্মুক্ত ক্যারেজে স্থাপন করা হয়েছে। ট্রেন থামলেই সঙ্গে সঙ্গে নেমে পড়ছে মাইন শনাক্ত ও ধ্বংসকারী বিশেষ টিম। তাদের কাজ সামনে রেল সেতু এবং রেলপথে পেতে রাখা শত্রুর মাইন বা বোমা শনাক্ত করে তা সরিয়ে ফেলে ধ্বংস করা। এভাবেই তারা রেল চলাচল নির্বিঘ্ন করছে রুশ বাহিনীর জন্য। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিশেষ এই ট্রেনটি টেকনিক্যাল রিকনসেন্স, মাইন অপারেশন এবং রেলওয়ে ট্র্যাক সারাইয়ের জন্য বিশেষভাবে নির্মিত। একই সঙ্গে মানবসৃষ্ট যে কোনো বাধা ধ্বংস করতে পারে রেলপথকে যথাসম্ভব ক্ষতিমুক্ত রেখে। ভিডিওতে দেওয়া সাক্ষাৎকারে ট্রেনের বিয়াসলাপ নামের বিমান বিধ্বংসী কামানের একজন ক্রু বলেন, চলার সময় আমার টিমের কাজ নিচু দিয়ে উড়ে যাওয়া আকাশযান শনাক্ত এবং ধ্বংস করা। আমরা আকাশে 1.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত আঘাত হানতে পারি। এছাড়া শত্রুর সুরক্ষিত ভূমিভিত্তিক স্থাপনা ও হালকা সাজোয়া যানকে 2.5 কিলোমিটার দূর থেকেও ধ্বংস করা যায় আমাদের এই কামান দিয়ে। এটা আমাদের ট্রেনের সবচেয়ে সাধারণ ক্যালিবার অস্ত্র। ইউক্রেনে রুশ আর্মার ট্রেনটির দায়িত্বের মধ্যে রয়েছে সেনা রসদ ও সরঞ্জামবাহী অন্যান্য ট্রেনের নিরাপত্তা বিধান। আবার নির্দেশ পেলে এটি বেসামরিক নাগরিকদের বহনকারী ট্রেনকেও পাহারা দিয়ে গন্তব্যে পৌঁছে দেয়। বিশেষায়িত ট্রেনটির প্রধান কর্মকর্তা সের্গেই বলেন, এটি একটি সুরক্ষামূলক প্ল্যাটফর্ম, এটা সবার আগে যায় যাতে লাইনে কোনো বোমা পাতা থাকলে তার বিস্ফোরণটা প্রথমে এটার উপর দিয়ে যায়। এ ধরনের বিস্ফোরণ সহ্য করার জন্য এটি নির্মাণ করা হয়েছে। এতে বহন করা হয় রেলওয়ে ট্র্যাকের উপরের অংশ, যাতে সেগুলোর কোনো ক্ষয়ক্ষতি আমরা মেরামত করতে পারি এবং ধ্বংসপ্রাপ্ত অংশকে যত দ্রুত সম্ভব বদলে ফেলতে পারি। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম ইজভেস্তিয়া সম্প্রতি এই ট্রেনের ভিডিওটি প্রকাশ করেছে। আর্মার এই ট্রেনটির নাম আমুর। গত মাসে ইউক্রেনের জাফুরিজিয়া অঞ্চলের মেলিটোপল দখলের পর সেখানে এই ধরনের আরও একটি ট্রেন ইএনসেইকে মোতায়েন করেছিল রুশ বাহিনী। সামাজিক মাধ্যম টেলিগ্রামে আমুর ট্রেনটির ভিডিও পোস্ট করেছে ইজভেস্তিয়া। অত্যন্ত বিপজ্জনক কাজেই এই বর্মসজ্জিত ভারী ট্রেনটি মোতায়েন করা হয়। ভিডিও চিত্রে প্রতিবেদক জানান, রেলপথে নাশকতাকারীদেরও প্রতিহত করতে পারে ট্রেনটির অস্ত্রসজ্জা।